আপনারা যারা আমাদের বায়োগ্যাসের ভিডিও দেখে বায়োগ্যাস করতে চাইতেছেন, তারা হয়তো আজকে ভিডিওটা দেখে নানান দুশ্চিন্তে পড়ে যাবেন। তো অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখুন, তাহলে বায়োগ্যাস সম্পর্কে বিস্তারিত আর অনেক কিছুই জানতে পারবেন। দুশ্চিন্তার কিছু নেই, বায়োগ্যাস সত্যি অফুরন্ত গ্যাস। এই বলি, তুই চায় থাকিস কে কি কবি ক, তুই কইলেই তো আমি কইমু হ, ও তুই চায় থাকিস কে কি কবি ক। ও সেই রকম রিমঝিম বৃষ্টি চলছে আর নিচে চলছে চমৎকার আজকে দারুণ রান্না। তো পলি, তুমি ভিডিও করছো না? আসলে কি বলবো বন্ধুরা, এত ব্যস্ততার মধ্যে পলি ভিডিও করতে পারছেন, তাই আমি আজকে নিজেই ভিডিও করতে আসছি। তো পলির যত্নে গড়া এবং আপনাদের ভালোবাসায় গড়া এই ভিলেজ লাইফ উইথ পলি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি ভিডিও শুরু করছি, আজকে দারুণ দারুণ রান্না চলছে। তো কী কী রান্না চলছে আজকে দেখুন, চলুন। ও আরেকটা কথা বন্ধুরা, ভুলে গেছি, তো আজকে আমাদের টাকায় কেনা গ্যাস দিয়ে রান্না চলছে। তো কেন জানেন, নিজের বোকামির জন্য নিজেদের মানে খেসারত দিতে হচ্ছে। তো কালকে কী কী করছে, আমাদের দুইটা বাছুর তা তো জানে, অল্প গোবর হয়, দুই তিন দিন পর পর গোবর দেওয়া হয়, হ্যাঁ চার পাঁচ দিন এরকম হয়ে যায়। তো আমাদের গ্যাস এমনিতেই কম হয় আর রান্নাও কম চলে যায়। কিন্তু কালকে কী করছি, পাঙ্গাসের জন্য ভাত রান্না করতে গিয়ে এই মানে আমাদের এই বায়ু গ্যাসের চুলা দিয়ে ভাত রান্না করছি পাঙ্গাসে। তো ভাত রান্না করাতে আমাদের গ্যাসের যা স্টক ছিল তা ফুরিয়ে গেছে। তো আজকে রান্না করতে এসে দেখে যে গ্যাস মানে রান্নার জন্য পর্যাপ্ত নয়, তো বাধ্য হয়ে আমাদের আবার সেই বাড়ির থেকে মানে ঘাড়ে করে সেই সিলিন্ডার আনতে হলো। তো এর জন্য আর কি, নিজের জন্য তো নিজেই দায়ী, আর আসল কথা গোবরই দেওয়া হয় না ঠিকমতো, আর গ্যাস কত হবে। তো চলুন দেখতেই থাকুন কী কী রান্না হচ্ছে। তো পলির মুখে শুনি কী কী রান্না হচ্ছে আজকে। মাংস রান্না করতেছে আর আর পুঠি মাছ দিয়ে ডালু দিয়ে কিন্তু চচ্চড়ি রান্না করব, ও চমৎকার কথা বন্ধুরা। আমার শ্বশুর বাড়ি থেকে বোয়াল মাছ পাঠিয়েছে, আসলে বোয়াল মাছ তো সব জায়গায় পাওয়া যায় না, জানি না আমার এই শ্বশুর কোথায় পেয়েছিল, তো বোয়াল মাছ পেয়েছিল, ওই জন্য জামাইয়ের জন্য মেয়ের জন্য সবার জন্য আর কি পাঠিয়েছে। তো সেটাই চলছে, আজকে ধামাকা ধামাকা রেসিপি চলবে। তো দেখতেই থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো বন্ধুরা, ওই চুলে মাংস রান্না হচ্ছে, আর ভাবলাম এই চুলে পুঁটি মাছগুলো ভাজি করে নেই। তো চুলা একটু সময় অফ ছিল, আবার অনেক গ্যাস হয়েছে, জ্বলতেছে, ভাবলাম তাড়াতাড়ি হবে। তো এখানে পুঁটি মাছগুলো চড়চড়ি রান্না করার জন্য ভাজি করে নিতেছি। তো বন্ধুরা, পুঁটি মাছগুলো ভাজি করা হয়ে গেছে, আর এই যে এখানে বোয়াল মাছ ভাজি করে রাখছি, আর মাংস রান্না করা হয়ে গেছে, ভাত রান্না করা হয়ে গেছে। তখন যে মাছ দিয়ে চচ্চড়ি রান্না করতেছি, ভুম্বা ছিল আলু আর বেগুন দিয়ে, তো এখানে পেঁয়াজ দিয়ে দিছি চুলা। তো আসলে বন্ধুরা, বসে বসে রান্না করা অনেক সহজ, কিন্তু সব কিছু গুছানো একটু কঠিন। তাকে একটু সহজই লাগতেছে। তো হিরো যখন চুলা আনতে বাড়িতে যায়, এই সুযোগে আমি সব কিছু কাটাকুটি বাটাবাটি করে নিছি। আর বন্ধুরা, শরীরটা একটু খারাপ, মানে মাথাটা ব্যথা করতেছে, আর গলার মানে গলার স্বরটা কেমন মানে ভাঙা ভাঙা লাগতেছে, দেয় না কেন এরকম। তাহলে তো বেশি তাড়াহুড়ায় থাকি, অসহ্য হয়ে যায়, এর জন্য আজকে ভিডিও করতে চাইছিলাম না। তো আমার কথা শুনি না, হিরো বলতেছে যে আমি আজকে ভিডিও করে দিই। ভাবলাম হিরো যখন শুরু করলো, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে আসলে গ্যাসে রান্না করতে মন ঘুরাই যাচ্ছে, তো আসলে নিজেদের বোকামির কারণে এরকম হয়েছে। এক পাতিলি পাঙ্গাসের জন্য ভাত জাল দিয়েছে, প্রায় দেড় দুই ঘন্টা সময় ফুল স্পিডে চলছে বড় পাতিল, আর গ্যাসের চুলা তো আমার ছোট। এই করে আজকে গ্যাসটা এরকম শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আলু বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রান্না করা প্রায় হয়ে গেছে, একটু মাখা মাখা নষনসা ঝোল ঝোল থাকবে, একটু জাল হবে। আর হচ্ছে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। তো আসলে জানি না বোয়াল মাছ দিয়ে কী দিয়ে মানে কী সবজি দিয়ে রান্না করলে ভালো হয়। তো আজকে প্রথম আমি বোয়াল মাছ কখনো খাই নাই, আর আজকে প্রথম বোয়াল মাছ রান্না করতেছি মানে লাইভে ফার্স্ট। ভাবলাম আলু দিয়ে রান্না করি, এখানে বেশি ভালো হবে। বাহিরে টিনের চালে গুড়ি গুড়ি বৃষ্টির শব্দ, আর এদিকে রান্না, তো রান্না শেষ এখন।
এই যে আলু দিয়ে মাছের ঝোল, তো ঝোলটা ভালো উঠে গেছে, মানে মাছগুলো দিয়ে দিব। এতক্ষণ কারেন্ট ছিল না, মানে বিকালে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় তখন কারেন্টটা চলে যায়, আর এখন কারেন্ট আসলো। একটু জিরা আর দারুচিনি বাটা দিয়ে তারপর নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। ছোট মানে পুঁটি মাছ দিয়ে ছটছটি, আর এই যে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর পুঁটি মাছ ভাজি খাওয়ার জন্য রাখছি, আর হচ্ছে মাংস। তো আজকে ডাল রান্না করি নাই, ভাবলাম এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বাবা মানে শ্বশুরকে খেতে আসতে বলছি, তো বাবা আসলে এবার সবাই একসাথে খাবো। পুরা খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছেন যে সব শূন্য প্লেট পড়ে আছে। আমরা সবাই চেটে পুটে লুটে পুটে খেলাম। তো এখন পলিও পলি খাচ্ছে এবং খাওয়া দাওয়া শেষ, মোটামুটি লেবু দিয়ে মুখ সাফ করছে আর কি। তবে সব কিছুই রান্না খুবই চমৎকার হয়েছিল। তবে বোয়ালটা খুব একটা ভালো লাগেনি, কারণ এটা তো বোয়াল ছিল না, এটার বলে কি জানো, বোয়ালের বাচ্চা আর কি, বাচ্চা বোয়াল তো খুব একটা স্বাদ না আর কি। যাই হোক, তবুও তো বোয়াল ভাগ্যে ছিল, খেলাম। তো আর পাবো কি না, আর ভাগ্যে আছে কি না কে জানে। তো কেমন লাগলো? তো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া হলো, এখন খরু কুশের জন্য ভাত মাখতেছি। একটু তরকারি মাংসের ঝোল দিছি আর একটু চটচটি দিছি। ভাত খাইতে বেশি পছন্দ করে, তিনো বেলায় ভাত দিক একটু করে তিনজনের হয়ে যায়। হাজির ওরা বুঝতে পারছে যে ওদের জন্য খাবার নিয়ে আসছে। তো আমরা যা খাই ওদেরকে তাই খেতে দেই। এখন মজা করে ভাত খাইতেছে। তো এদেরকে ভাতের সাথে ঘাসও দিয়ে রাখলাম, কারণ খরগোশ রাতের বেলা বেশি খায়। সারা রাতে সকালে এসে দেখো ঘাস ভাত সব একদম পরিষ্কার করে রাখা দিছে, টুক টুক করে খায়, টুক 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 করে খায়। আর এই যে আমার লালু আর কালু, তো গোয়াল আসলে মনে করে যাতে খেতে দিতে আসছি, তো ওদেরকে খাবার দিব না, রাতে খাওয়ার অভ্যাস করি নি। তো গোবরগুলো একটু সরাই দেব, আর হচ্ছে চারিতে খেয়ারা আছে ওগুলো একটু নাড়াচাড়াই দেবো, ওগুলোই খাবে। আসলে বন্ধুরা, এখন লালু আর কালুর ভালোই গোবর হয়। তো আসলে সমস্যাটা হচ্ছে কি, এই লকটা এত বেশি শক্ত যে আমি নাড়াচাড়া করতে পারি না, এর জন্য মানে লকটা আটকাইতে পারি না। তো ওর জন্য হিরোকে বলি যে লকটা কইরাও দেয় না, বলে যে আমি গুলা দেবনি, আর দেয় না। এভাবে দেখা যায় কি যে 8-9 দিনে যে লাস্টে যে কবে যে গোবরগুলো আসছিল, আমার নিজেরই মনে হয় আজকে গোবরগুলো যখন ঘাসটা একদম ভরা ছিল, কিন্তু গোবর সাথে সাথে দেওয়ার সাথে সাথে তার পচে না। দিলে একদিন সময় লাগে, 24 ঘন্টা বা কিছু সময় লাগে, তাহলে গোবরটা পচে। তাতে যা গোবর দিলে তো সাথে সাথে তো গ্যাস হওয়া সম্ভব না। আসলে মানে নিয়ম হচ্ছে যে কম বেশি প্রতিদিনই গোবর দিতে হবে, কিন্তু আসলে দেখা যায় রান্নাও কম আর গ্যাস শেষ করতে পারি না। এরজন্য দেখা যায় জাইল সেমি করে করে দেখা যায় 7 দিন 5 দিন, বড় জোর মানে বড় জোর 5 দিন এরকমই বেশি হয়। এর আগে আর গোবর দিতেই পারি না, মানে দেওয়া হয় না আইল সেমিটা। তো বন্ধুরা, এখন হিরো আছে ফার্মে, মানে মুরগিকে পানি দিতেছে। তো বিকালের পরে আমি আর রান্নার ওইদিকে কাজের ব্যস্ততার জন্য ফার্মে আসি নাই, মানে সন্ধ্যার আগে কাজ করে গেছি, তারপর হিরে আসছে। তো মুরগিগুলো ঈশ্বরের কৃপায় ভালোই আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসলে ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে চাই না এখন, কারণ এডিটিং করার সময় পাই না, তারপর আবার ভয়েস দেওয়ার সময় পাই না। তো এই নিশ্চিন্ত যে ভয়েস দিয়ে ভিডিও করবো, মানে কেমন জানি মনে গুছায় কথা বলতে পারি না। দেখা যায় পরে একটু ভয়েস দিলে ভেবে চিনতে আসতে দিলে ভয়েস দেওয়া যায়। যাই হোক, আমার ব্যস্ততার মাঝে অবশ্যই ছোট বড় সব মিলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, মানে চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ রাখার। আমার সংসারের অবস্থা কী কেমন চলতেছে সব কিছু আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। তো শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকা হয় যেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের বায়োগ্যাসের ভিডিও দেখে বায়োগ্যাস করতে চাইতেছেন, হয়তো আজকে ভিডিও দেখে নানান দুশ্চিন্তা পড়ে যাবেন। তো আসলে বায়োগ্যাসের মূল নিয়ম হচ্ছে কম হোক বেশি হোক প্রতিদিন গোবর দিতে হবে। কিন্তু আমাদের দেখা যায় যে 7-8 দিন হয়ে যায় তাও গোবর দেওয়া হয় না। তো নিজেদের বুকামি মানে পাঙ্কাশে এক তো বড় পাতিলে অনেকগুলো মানে ভাত রান্না করার কারণে গ্যাসের স্টকটা শেষ হয়ে গেছে। যাই হোক, গতকাল রাতে রান্না করতে পারতাম, হয়তো দেরি হতো। পরে যখন সিলিন্ডার গ্যাস আনে, এর জন্য সিলিন্ডার গ্যাসে রান্না করি। তো এখন হচ্ছে সকালবেলা 7টা বাজে নাই, মানে আমি ডাল তরকারিগুলো মানে চরচুটিয়া তরকারি জাল দিব। তো এখন আপনাদের দেখাইতেছি গ্যাসের স্পিডটা কেমন হয়েছে, যে রাতে সারা রাতে ওটা দেওয়াই আছে সুইচ, শব্দ শুনে হয়তো বুঝতেই পারতেছেন অনেক স্পিড, মানে রাতে আর রান্না করি নাই আর সারা রাতে অনেক গ্যাস জমা হয়েছে। তো আসলে দুশ্চিন্তার কিছু নেই, বায়োগ্যাস মানে আসলেই এই গ্যাসের কোনো শেষ নেই, অফুরন্ত গ্যাস। এত পাওয়ার দেওয়া যাবে না, তাহলে আমার পাতিলটা পুরো শেষ হবে, পাওয়ারটা কমাই দিই। তো দেখতেই পারলেন